হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো একটু আগে একটা নতুন হিন্দি ফিল্মে অ্যানাউন্সমেন্ট এসেছে, যে ফিল্মটার মধ্যে আছে টাইগার শ্রফ এবং এই ফিল্মটার নাম হচ্ছে স্ক্রু ঢিলা। এই মুভিটার একটা ফিল্ম অ্যানাউন্সমেন্ট ভিডিও এসছে এবং এই মুভিটা কিন্তু ডিরেক্টর হচ্ছে শশাঙ্ক খেতান এবং প্রডিউসার হচ্ছে করণ জোহর। তো চলো আগে দেখে নেওয়া যাক এই স্ক্রু ঢিলা ফিল্ম অ্যানাউন্সমেন্টের ভিডিওটা কিরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই ভিডিওটা নিয়ে। मैं पीटी टीचर हूँ इंडिया, अखिलेश मिश्रा। आपको कोई गलत फहमी हुई है सर? सर नहीं। जॉनी, जॉनी, এটা কিন্তু একটা প্রপার 3 মিনিটের ভিডিও বানিয়েছে, মানে আলাদা করে একটা এখানে আমরা অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাচ্ছি। এবং এই ফিল্ম অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যেভাবে দেখাচ্ছে যে গুন্ডাগুলো তাকে একটা নাম ধরে ডাকছে এবং যখন ও বলছে যে না আমি পিটি টিচার ফ্রম ইন্ডিয়া, তারপরে এখানে একটা নায়িকাকে দেখাবে যে জনি জনি ওকে বলে ডাকছিল, তারপরে কিন্তু ও নিজের আসল রূপে ধারণ করবে। তো সর্ট অফ বলা যেতে পারে যে এই ক্যারেক্টারটাই হয়তো দুটো নামে হয়তো আছে, একটা নামে হয়তো তিনি কোনো কাণ্ড করেছেন এবং তিনি হয়তো অন্য নামে একটা থাকতে পারে, এটাও হতে পারে, বা এখানে হয়তো দুটো ক্যারেক্টার থাকতে পারে যাকে সেম হয়তো দেখতে। এই দুটো জিনিসের মধ্যে একটা হয়তো ফিল্মটার মধ্যে গল্পটা হতে পারে, যেটা আমার এই ভিডিওটা দেখে মনে হলো। এবং এই ভিডিওটায় পুরোপুরি একটা 3 মিনিটের অ্যাকশন সিকোয়েন্স দেখিয়েছে প্রপারভাবে, যেটা দেখতে কিন্তু দারুণ লাগছিলো। এবং মানে নতুনত্ব কিন্তু অ্যাকশন স্টান্ট সেখানে আমরা অনেক দেখতে পেয়েছি, এবং টাইগার শ্রফ মানে কিন্তু সেই মুভিতে অ্যাকশন থাকবেই, এবং তার সাথে এটা সেট ডিজাইন বা যেভাবে পুরো এখানে সেট আপ করেছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। ক্যামেরার কাজটাও কিন্তু দারুণ ছিল, অ্যাকশনগুলো কিন্তু কোরিওগ্রাফ দারুণভাবে করা হয়েছে, এবং তার সাথেও এই ফিল্ম অ্যানাউন্সমেন্ট ভিডিওটায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু একটা নেক্সট লেভেলের বানানো হয়েছে, যার জন্যে যখন তোমরা দেখবে পুরো কিন্তু তোমরা মেজাজে থাকবে এই ভিডিওটা দেখার সময়। এবং এখানে টাইগার শ্রফকেও কিন্তু যেভাবে দেখাচ্ছে যে তার যখন ফার্স্ট পিটি টিচারের লুকটা যখন দেখাচ্ছে একটা ভোলা ভালা ইনসান, তারপর তিনি যখন পুরো চেঞ্জ হয়ে যাচ্ছেন একটা অন্য রূপ তিনি ধারণ করছেন, তো এই ট্রান্সফরমেশনটাও কিন্তু তিনি ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। বাট ফিল্মের নায়িকাটা কে সেটা হচ্ছে আসল ব্যাপার। এবার শশাঙ্ক খেতান এর আগে মানে তিনি লাভ স্টোরি বেসড মুভি বেশি বানিয়েছেন, তো অ্যাকশন মুভি তিনি হয়তো ফার্স্ট টাইম বানাচ্ছেন, ইফ আর নট রং। তো দেখা যাক এবার ফিল্মটা কীরকম হয়, বাট কবে আসছে সেটা কিন্তু কোনো এখন অব্দি অ্যানাউন্সমেন্ট আসেনি। তো
তো দেখে কিন্তু বেশ ভালো লাগলো, বাট গল্প যদি নতুনত্ব হয় তাহলে তো খুবই ভালো ব্যাপার, সেটা আরও ডিটেলস আসলে হয়তো বোঝা যাবে। তো তোমরা যদি স্ক্রু ঢিলা অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখে থাকো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।